মাননীয় সদস্য জনাব এস এম আতাউল হক সাতক্ষীরা চার, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। গতকাল মাননীয় চিফ হুইপ যে সংসদীয় কমিটি গঠন করেছে, সেখানে এই বন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আমাকে স্থায়ী কমিটির সদস্য করার জন্য। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে সবিনয় জিজ্ঞাসা করতে চাই, প্রশ্ন করতে চাই যে আমার নির্বাচনী এলাকায় নৈসর্গিক সৌন্দর্য লীলাভূমি সুন্দরবন, সেই সুন্দরবন আমার নির্বাচনী এলাকার মধ্যে অবস্থিত। এই সুন্দরবনকে রক্ষার জন্য আমাদের সরকারের যে পরিকল্পনা করতে হবে, এখানে জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রিন হাউস এফেক্টের কারণে আমাদের যে লবণাক্ততা বেড়ে যাচ্ছে, সেই লবণাক্ততার কারণে আমাদের সুন্দরবনের গাছগুলো মৃত্যু প্রায়। তো সেজন্য আমাদের জলবায়ু পরিবর্তনের প্রভাবে সুন্দরবনকে রক্ষা করার জন্য বিশেষ কোনো পরিকল্পনা গ্রহণ করে সুন্দরবন এবং উপকূলীয় অঞ্চলকে রক্ষা করার কোনো পরিকল্পনা আছে কিনা, সে বিষয়ে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের বনের অবস্থা সার্বিকভাবে বাংলাদেশে খুব একটা সন্তোষজনক না হলেও সুন্দরবনের ক্ষেত্রে আমাদের একটা সুখবর আছে। সুন্দরবনে কিন্তু মাননীয় স্পিকার তেমন কোনো এখন পর্যন্ত সুন্দরবনের ক্ষতি হয়নি। তবে উনি যেটা বলছে লবণাক্ততার কথা যেটা বলছে, এটা আসলে একটা বড় সমস্যা। এটা শুধু সুন্দরবন নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা এই সমস্যাটা আমরা লক্ষ্য করছি। এবং যেহেতু জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, এই প্রবণতাটা কিন্তু এখন আমরা দেখছি যে শুধু আমাদের উপকূলীয় এলাকা না, এমনকি ঢাকার আশেপাশেও চলে আসছে। আমাদের বেশ কিছু গবেষণা হয়েছে, আমাদের যে রিসার্চগুলো হচ্ছে, এবং সেখানে আমরা স্যালাইন রেজিস্ট্যান্ট ক্রপ, যেন এই যে লবণাক্ততার যে প্রভাব আছে সেটা যেন আমাদের খাদ্য নিরাপত্তাকে কোনোভাবে সেটা ইম্প্যাক্ট না করে, সেদিকে আমরা দেখছি। আর সুন্দরবনের বিষয়টা তো আমরা আলাদাভাবে দেখছি। সুন্দরবনের একটি বিষয় মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদকে জানাতে চাই। 2001 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিলেন, যেখানে সুন্দরবনের যে যৌথ ব্যবস্থাপনা বা কনজারভেশনের বিষয়টি এসছে, সেটির এখন পর্যন্ত একটি মাত্র মিটিং হয়েছে, সেটা দিল্লিতে ছিল, এবং পরবর্তী যে মিটিং সেটা করোনার কারণে, কোভিডের কারণে বিলম্বিত হয়েছে। আমরা আশা করছি যে সেটা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঢাকায় অনুষ্ঠিত হবে। আমার মনে হয় সেটাও আমাদের জন্য একটা বড় পদক্ষেপ হবে, কেননা সুন্দরবন হচ্ছে একটা ইকোলজিক্যাল ইউনিট। এখন সেটাকে একটা নদী দিয়ে সেই আমরা সেটাকে দুই দেশে ভাগ করে রেখেছি ঠিকই, তবে ব্যবস্থাপনার ক্ষেত্রে, কনজারভেশনের ক্ষেত্রে আমার মনে হয় যৌথ উদ্যোগের যে আমাদের পরিকল্পনা আছে সেটা আমাদেরকে কার্যকর ফল দিবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।